ডালাস বিখ্যাত এনএফএল এনবিএ এর জন্য, কিন্তু সেই ডালাসই কিন্তু এবার বিশ্বকাপের হোস্ট সিটি। প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে, এবং সেই বিশ্বকাপের প্রথম ম্যাচটাই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে। এ মাঠেই কিন্তু বাংলাদেশও শুরু করবে তাদের বিশ্বকাপ মিশন। সে ম্যাচের আগে এবার একটু দর্শকদের দেখিয়ে নেব নতুন নির্মিত স্টেডিয়ামটি কেমন করেছে। যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি বিশ্বকাপের তিন ভেন্যুর একটি গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম। যদিও শুরুতে এটা ক্রিকেট ভেন্যু ছিল না, 2008 সালে উদ্বোধন হওয়া স্টেডিয়ামটি 2019 পর্যন্ত আমেরিকান প্রফেশনাল বেসবল দল টেক্সাস এয়ারহক্স ব্যবহার করে। এ মাঠে ইউএসএ লিগ ট্যুর ফুটবল দল টেক্সাস ইউনাইটেডও খেলেছে। তবে এখন এটা পুরো দস্তুর ক্রিকেট ভেন্যু। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের প্রথম ম্যাচটাও হয়েছে এ মাঠেই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। 2020-এ মাঠটিকে লম্বা সময়ের জন্য নতুন করে লিজ নেয় যুক্তরাষ্ট্র ক্রিকেট। $20 মিলিয়ন ইউএস ডলার খরচ করে স্টেডিয়ামটি পুনর্নির্মাণ করা হয়। যোগ করা হয় আধুনিক ক্রিকেটের সব সুযোগ সুবিধা। গেল বছর মেজর লিগ ক্রিকেটের ম্যাচও অনুষ্ঠিত হয় এ মাঠে, টেক্সাস সুপার কিংসের হোম ভেনু গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম। বিশ্বকাপের জন্য ব্যাপক সংস্কার করা হয়েছে, যা স্টেডিয়ামটিকে দিয়েছে নতুন রূপ, বেড়েছে দর্শক ধারণ ক্ষমতাও। আয়তনে খুব একটা বড় না হওয়ার কারণে গ্র্যান্ড প্রেরি হাই স্কোরিং ভেনু। গেল বছর মেজর লিগ ক্রিকেটের 12 ম্যাচের 7টিতেই 175 রানের বেশি স্কোর হয়েছিল, দুবার 200+ রান হয়েছে এ মাঠে। আধুনিক সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে। 7,200 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি শুধু বিশ্বকাপের মতো টুর্নামেন্টের জন্য ধারণ ক্ষমতা 15,000 উন্নীত করা হয়েছে। মাঠের ড্রেনেজ ব্যবস্থাও বিশ্বমানের। বিশ্বকাপের 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে, এরই মধ্যে 2টি শেষ, বাকি 2 ম্যাচের 1টিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অন্য ম্যাচটিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাকিস্তান। যে কোনো নতুন খেলার প্রসারে শুরুতেই যেটা প্রয়োজন সেটা হলো বড় অঙ্কের অর্থ বিনিয়োগ। যুক্তরাষ্ট্রের অর্থ আছে এবং তারা ক্রিকেটের প্রসারে সেটা বিনিয়োগও করছে, যার প্রমাণ এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।